রোহিঙ্গাদের জন্য বাংলাদেশই নিরাপদ এবং কক্সবাজারের ক্যাম্পগুলো ভাষান্তরের আদলে তৈরি করতে হবে, মন্তব্য জাতিসংঘ ও ইউএনএইচসিআর এর। ভাষান্তরের মডেলকে কক্সবাজারে দেখতে চায় জাতিসংঘ। জাতিসংঘ এবং ইউএনএইচসিআর এর ভাষায় ভাষান্তরের ফ্যাসিলিটির আদলে কক্সবাজারের ক্যাম্পগুলো গড়ে তোলা এবং একই সাথে রোহিঙ্গাদের চলাফেরায় স্বাধীনতা দিতে হবে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক কমিশনগুলো রোহিঙ্গাদের জন্য সকল প্রকল্প বাংলাদেশেই করতে আগ্রহী, যার অর্থ তারা কোনো না কোনোভাবে নিশ্চিত যে রোহিঙ্গাদের শেষ পর্যন্ত বাংলাদেশেই আবাসস্থল হবে। কিন্তু মিয়ানমারকে রোহিঙ্গা পুনর্বাসনে বাধ্য করা কিংবা মিয়ানমারে আটকে থাকা 5 লক্ষাধিক রোহিঙ্গাদের প্রতি মানবেতর সাহায্যের ব্যাপারে জাতিসংঘের তেমন কোনো আগ্রহ নেই। অর্থাৎ 5 লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে যে করেই হোক বাংলাদেশে আনতে আগ্রহী ইউএনএইচসিআর। শুধু আনা নয়, তাদের নাগরিকত্ব, বসতবাড়ি সব কিছুই দেখভাল যাতে বাংলাদেশকে করতে হয় তার ব্যাপারেও অগ্রগতিতে দেখতে চায় তারা। আরও একটি বিষয়, আফগান শরণার্থীদের বেলায় ইউএনএইচসিআর পার্শ্ববর্তী দেশগুলোকে এগিয়ে আসতে বললেও কোনো দেশেরই নাম নেয়নি। কিন্তু রোহিঙ্গা সমস্যা নিয়ে দেওয়া প্রতিটি বিবৃতি তারা বাংলাদেশের জন্য পরামর্শ এবং কিছু ক্ষেত্রে আবদার বা প্রস্তাবও জানিয়েছে। এমনকি বিশ্বের অন্যান্য দেশেও শরণার্থী বিষয়ে এত আবদারের সাহস পায় না এই সংস্থাগুলো। বিশ্বের অন্যান্য দেশে রোহিঙ্গাদের স্থান দেওয়ার ব্যাপারে যেমন ইউএনএইচসিআর তেমন আগ্রহ নেই, তেমনি জার্মানি, ফ্রান্সের শরণার্থীদের মানবাধিকার লঙ্ঘন, ফ্রান্সে হিজাব পড়তে বাধা দেওয়া নিয়েও জাতিসংঘের বিবৃতি নেই, যার অর্থ জাতিসংঘ এবং ইউএনএইচসিআর বাংলাদেশে মূলত মিয়ানমারের এজেন্ডা বাস্তবায়নেই কাজ করছে। তবে আশার কথা হলো, কক্সবাজারে ভাষান্তরের মতো করে স্থাপনা বানাবার জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। কক্সবাজারে ভাষান্তর মডেল ফলো করার অর্থ রোহিঙ্গাদের বাংলাদেশে পাকাপোক্ত করবার আরেকটি ব্যবস্থা করা, আর জাতিসংঘ জেনে বুঝেই বারবার এমন দাবি নিয়ে আসছে। এসব দাবি সফল করতে দেওয়ার অর্থ বাংলাদেশের স্বার্থে কুড়াল মারা, খাল কেটে কুমির আনার মতো, যা কখনোই সফল করতে দেওয়া যাবে না। অপরদিকে রোহিঙ্গাদের স্থায়ীভাবে বাংলাদেশে রাখার বিষয়ে নিজের প্রস্তাব থেকে বিশ্বব্যাংক সরে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, অনেক প্রস্তাব এসেছে কক্সবাজারে আমরা স্থায়ী কোনো স্ট্রাকচার করতে পারি কিনা, কিন্তু এক্ষেত্রে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, রোহিঙ্গাদের ফেরত যেতে হবে। পররাষ্ট্র সচিব বলেন, বিশ্বব্যাংকের উদ্বাস্তু পলিসি পেপারের বিষয়ে তাদেরকে আমরা বলেছি যে নতুন নতুন বিষয় আসলে সেটি কাজ হবে না, এক্ষেত্রে আমরা অনড়। এখন তারা বুঝতে পেরেছে আমরা কতটুকু ছাড় দেব বা কতটুকু যাব। উল্লেখ্য, এর আগে বিশ্বব্যাংক রোহিঙ্গা স্থায়ীভাবে বাংলাদেশে রেখে দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব দেয়। পররাষ্ট্র সচিব বলেন, জাতিসংঘকে সরকার চাপ দিয়ে যাবে যাতে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য স্থায়ী ভিত্তিতে কিছু করার থেকে বরং সীমান্তের ওপারে যদি কিছু করে তাহলে তাদের ফেরত যাওয়ার পথ আরও সুগম হবে। তিনি জানান, আগে বাংলাদেশের একটি অভিযোগ ছিল বিভিন্ন দেশ সেখানে বিনিয়োগ করে যাচ্ছে এবং মুখে এক কথা বলছে কিন্তু কাজে ভিন্ন করছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মিয়ানমারের অর্থনীতির ওপর প্রকৃতভাবে চাপ আসছে।